তৃণমূলের বিরুদ্ধে তো আমি একাই লড়াই করেছি, পশ্চিমবঙ্গে আর কে লড়াই করেছে? প্রচারে বেরিয়ে ঝাঁঝালো সুর বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গলায়, আর কি বললেন তিনি শোনাব। তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবঙ্গে লড়াই করেছে? সিপিএম কংগ্রেস ছিল, এখন সেটিং বলছে, চিরদিন সেটিং করেছে, তাই দোকান উঠে গেল। দিলীপ ঘোষ লড়াই করেছে বলে যাদের দেখছেন সব বিজেপি ছিল না, এরা টিএমসিকে হারাতে দিলীপ ঘোষের সঙ্গে এসছে। আজ আমাদের লক্ষ লক্ষ কর্মী দেখেন, তারা সিপিএম করেছেন, কংগ্রেস করেছেন, মার খেয়ে দুর্নীতি দেখে বিজেপি ঝান্ডার তলায় এসছেন এখানে পরিবর্তনের জন্য। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গলায় ফের একবার কি অভিমানের সুর শোনা যাচ্ছে? এর আগে যে দরজাটা সামনে এসেছিল তা হলো তার পুরনো কেন্দ্র মেদিনীপুর থেকে তাকে সরিয়ে নিয়ে গিয়ে এবার নতুন কেন্দ্রে রাখা হয়েছে, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র। সেখানে গিয়ে কি অভিমানের সুর দিলীপ ঘোষের গলায়? কারণ তিনি বলছেন তৃণমূলের বিরুদ্ধে তিনি একাই লড়াই করেছেন, পশ্চিমবঙ্গে আর কে লড়াই করেছে? দিলীপ ঘোষ লড়াই করেছে বলেই আজ যাদের দেখছেন তারা আছে, এরা কেউ বিজেপি ছিল না, আমাদের লক্ষ লক্ষ কর্মীরা মার খেয়ে দুর্নীতি দেখে বিজেপির ঝান্ডার তলায় এসেছে, এদের সঙ্গে নিয়েই আমরা পরিবর্তন করব, মন্তব্য দিলীপের। কেন্দ্র বদলের পর দিলীপের গলায় কি অভিমানের সুর? মন্তব্যের পর শুরু হয়ে গিয়েছে জল্পনা। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ গত দুবার মেদিনীপুর কেন্দ্র থেকে একবার বিধানসভায় তিনি যান, তারপর তিনি সংসদেও যান সেই মেদিনীপুর কেন্দ্র থেকে। আর এবার 2024 লোকসভা নির্বাচনের আগে দেখা গেল সেই মেদিনীপুর কেন্দ্র থেকে সরিয়েই তাকে নতুন কেন্দ্রে পাঠানো হলো, যা হলো বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র। আর সেই লোকসভা কেন্দ্রে প্রচারের প্রথম দিন থেকে একের পর এক মন্তব্য করেছেন তিনি, জানিয়ে রাজনৈতিক তরজার পারদ উঠেছে সপ্তমে। আর এবার তিনি অভিমানের সুর কি শোনা যাচ্ছে তার গলায়? তার কারণ তিনি বলছেন তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, পশ্চিমবঙ্গে আর কে লড়াই করেছে? দিলীপ ঘোষ লড়াই করেছে বলেই যাদের দেখছে, এরা কেউ বিজেপির ছিল না, আমাদের লক্ষ লক্ষ কর্মীরা মার খেয়ে দুর্নীতি দেখে বিজেপির ঝান্ডার তলায় এসেছে, মন্তব্য দিলীপ ঘোষের। রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করে নিয়েছি। শ্রমিক বাবু, দুর্গাপুরে প্রচারে গিয়ে এবার খানিকটা অভিমানের সুরই কি? তার কারণ তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে তিনিই লড়াই করেছেন, পশ্চিমবঙ্গে আর কে লড়াই করেছে, এই প্রশ্নটা তিনি তুলছেন। দিলীপ ঘোষ যে বক্তব্য রেখেছেন সেটা অত্যন্ত স্পষ্ট, যে এই মুহূর্তে যে বামপন্থী এবং কংগ্রেসীরা বিভিন্ন সময় বিজেপি কেন্দ্র সরকারের সমালোচনা করছে, বিজেপিকে কোনো কোনো সময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে গট আপ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা বলছে, সেই প্রেক্ষিতেই তিনি কথাটা বলেছেন। তিনি বলেছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ 2021 সালে একটা বাইনারি সেট করে দিয়েছে, যে হয় বিজেপি না হলে তৃণমূল, আর তৃণমূলকে হারাতে পারে বিজেপি। আর সেই বাইরেরই কিন্তু আজকে ধূপগুড়ির উপনির্বাচনও স্পষ্ট আছে, যারা মনে করছেন তৃণমূলকে থেকে পরিত্রাণের প্রয়োজন তারা বিজেপিকে ভোট দেবেন, কারণ লড়াই বিজেপি করেছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল ক্ষমতায় আসবার পর থেকে কার্যত বামেরা আত্মসমর্পণ করেছিল তৃণমূল কংগ্রেসের কাছে, প্রমোদ দাশগুপ্তের পার্টি, হরে কৃষ্ণ কুমারের পার্টি, মুজাফরখানের পার্টি, আজকে সেই পার্টি আত্মসমর্পণ করেছিল নবান্নে ফিশ ফ্রাই ভোজনের মধ্যে দিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি লড়াই করেছে, আমাদের 150 মতো কর্মী খুন হয়ে গেছে, লড়াই কোথায় অন্য রাজনৈতিক দল করেছে? তো সব সেই কথাই দিলীপ ঘোষ বলেছেন। তো দিলীপ ঘোষ তখন দলের সভাপতি ছিলেন, তো সেই হিসাবেই প্রেক্ষিতেই তিনি এই কথাটি বলেছেন। এর জন্য তো নতুন করে কোনো ব্যাখ্যা দেবার প্রয়োজন নেই, বিজেপি দীর্ঘদিনের রাজনৈতিক দল, 100% যখন দলের ভোট শেয়ার ছিল তখনও এখানের রাজ্য সভাপতিরা ছিলেন, তারা লড়াই করেছেন, পরিসর সীমিত ছিল, রাজনীতি মেরুকৃত ছিল, তো সুতরাং আমরা একটা নির্দিষ্ট ভোট শতাংশে এসে থেমে যেতাম, কিন্তু আজকে আজকে সরাসরি পশ্চিমবঙ্গের রাজনীতির মেরুকরণ হয়ে গেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। অনেক ধন্যবাদ শ্রমিক বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।